তোর তো কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে টাকার গন্ধ পাবি তুই সেই দলেই ভিড়বি। মা মা, তুমি তো এই কথাটা দুষ্টুমি করে আমারে বলছো তাই না? কিন্তু নূপুরের সামনে বললা, নূপুর কিন্তু সিরিয়াসলি ভাববো যে আমি আমি মনে হয় এইরকমই চাই। ওরা তো আমার ছেলেটাকে বুঝলো না। তুই যে ওদের কত ভালোবাসিস তোরা কখনো বুঝবে না। যারা ভালোবাসা বোঝে না তারা কি দায়িত্ব বোঝে? মা, ওরা ভাবছে আমি স্বার্থপর, সুযোগ সন্ধানী, সুযোগের সদ্ব্যবহার করছি আমি। মা, তোমার প্রশ্নের তো কোনো মূল্যই নাই। আমরা এখন ওই রাঙার ভয়ে এই ঘরে আসা বন্দি। রাঙা যখন নিচের ঘর থেকে উপরে উঠে আসবো না, তখন আমরা কই পালাম নাকি পলানোরই পথ পাবো না? কি বলছেন ভাইজান, আমরা কেন পালাব? প্রয়োজনে সবাই মিলে ওকে আমরা ঘর ছাড়া করব। অরে তুমি ঘর ছাড়া করবা? রাজিন তো ওই মায়ের ভয়ে বাড়িতেই আসতে পারতেছে না। দুই দিন পর ওই মায়া তোমার না ঘর ছাড়া করে। হাসিন চুপ কর, একটা ফালতু মেয়ের জন্য কেন নিজেদের মধ্যে ক্যাচাল সৃষ্টি করছিস? যা, পারলে গিয়ে ওকে বের করে দে। তখন তো আমি যাইতে চাইলাম, তুমি আমার যাইতে দিলে না। তখন তুমি আমার কি সব কইলা? এখন তো আমি যাবো না। না, আমি যাইতে পারব না, পারলে তোমরা যাও। নূপু, রাজিনকে ফোন করো তো, ও যেন বাসায় না ফেরে। হ্যালো রাজিন, তুমি কোথায়? এই তো রিসোর্টের ছাদে, কিছু কাজ করবো তো, তাই দেখতে এলাম। তুমি ফিরবে কখন? এক্ষুনি? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে রওনা দেব। এখনই ফিরো না, মা তোমাকে এখন ফিরতে মানা করেছে। মানে? মানে রাগা এসেছে। আবার কখন আসলো? অনেকক্ষণ তোমার জন্য বসে আছে, আর মা বললো যে উনি কোনো ঝামেলা চান না, তুমি আসলেই একটা ঝামেলা হবে। তাই বলে বাসায় ফিরবো না? দরকার কি ঝামেলা তৈরি করে? কিছুক্ষণ বসে থাকো, তো বসে থেকে থেকে একাই চলে যাবে। তোমরা কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছ, আমি আসি। একবার ওর মুখোমুখি দাঁড়াই, তারপর দেখবে ওর কোনোদিনে বাসায় আসবে না। দরকার কি মুখোমুখি হবার? মা তো তোমাকে আসতে নিষেধ করেছে, মুখোমুখি হবার তো দরকার নেই, আসতে হবে না, ব্যাস। ওর সঙ্গে একবার কথা বললে ভালো হতো। ঠিক আছে, তোমরা যখন চাচ্ছ না তখন আমি আসবো না। ও বাড়ি থেকে গেলে আমাকে জানিও। বাই। ওকে, বাই। কি বললো রাজিন? এখন আসছে না। আসবো কেমনে? ওর আগামের ফল আমরা ঘরে বসে বসে ভোগ করি। মা, রাঙা বসে আছে, আমি নিচে। তোর কথাবার্তা কি কোনোদিন ঠিক হবে না? না, ঠিক হবে না। তুমি তো শুধু আমারই দোষ দেখো, আর ওই মায়া কেমনে জ্বালায় পুড়ায় সবকিছু সারকার করে সেটা তুমি দেখো। ব্যবসা দেখাশোনা করছি, এটা পারমিতা মেনে নিতে পারছে না। ওরা ভাবছে রাঙার ঘটনায় বাবাকে কৌশলে আমি দেশের বাইরে রেখেছি এই সম্পত্তি গ্রাস করার জন্য। কিন্তু আমি ওদের কিভাবে বোঝাবো এর কিছুই আমি করছি না, যা করছি শুধু সম্পদ টিকিয়ে রাখার জন্য। মির্জা কামালের শত্রুর অভাব নেই।
আমি যদি এই চেয়ারে না বসি সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কি করবো আমি, কি করা উচিত, পারমিতাদের কিভাবে বোঝাবো? না ভালো লাগে না কিছু, ওরা আমার বোন, অথচ ওরা আমাকে কখনোই শান্তিতে থাকতে দিল না। আমি যা কিছু করি ওদের ভালোর জন্য করি। পারমিতার এখন উচিত আমার সাথে থেকে রাঙার জন্য কিছু একটা করা। হ্যাঁ, রাঙার সময় চলে যাচ্ছে, কিছু একটা আমাকে করতেই হবে। পারমিতার সাথে থাকুক বা না থাকুক, রাজিনের সাথে আমার শেষ বোঝাপড়া করতে হবে। রাজিন যদি বোঝাপড়া না করে, রাঙার যদি বদনাম হয়েই যায়, রাজিনকে মেরে ফেলতে আমি পিছপা হব না। হোক সে আমার মামাতো ভাই, থাক তার সাথে আমার রক্তের বন্ধন, আমার বোন আগে, আমি কিছুতেই রাজিনকে ছাড়ব না, ছাড়ব না। ব্যাপারটা খুব জটিল আকার ধারণ করছে, বাসার সবাই খুব টেনসড হয়ে যাচ্ছে। রাঙা কোনো বাঘ বা ভাল্লুক নয় যে সবাই ভয় পেয়ে যাবে। কিন্তু মেয়েটা প্রতিদিন আসছে, এটা তো খুবই খারাপ একটা কাজ। বাজে মেয়ে, বাজে মেয়ের কাছ থেকে তো বাজে কিছুই আশা করবে, ভালো কিছু আশা করা ভুল। পুলিশের ভয় দেখালো, বললো কোনোদিন তোমাকে আমার হতে দেবে না, আর যদি তা হয় তাহলে ও তোমাকে গুলি করবে, নাহলে তোমাকে জেলে পচে মরতে হবে। কি ভয়ঙ্কর! যার বাবা কথায় কথায় পাখির মতো মানুষ মারে, যার জন্ম ক্রিমিনালের ঘরে, সে তো এই কথাই বলবে, এর থেকে ভালো কথা আশা করা ভুল। ওফ রাজিন, আমি বুঝি না তুমি ওকে কি করে ভালোবাসলে। আমি ওকে ভালোবাসিনি, ভালোবাসার অ্যাক্টিং করেছে মাত্র। কিন্তু এখন তুমি কি করবে সেটা বলো। একটা পথ অবশ্য খোলা আছে। কি পথ সেটা? ও তো আমার সাথেই দেখা করতে আসে, আমার সাথে দেখা হলে ও আর কাউকে জ্বালাবে না। তুমি কি সত্যি ওর সাথে দেখা করতে চাও? তুমি কিন্তু এবার অন্যভাবে কথাটা বললে। আরে না ধুর, আমি ফান করেছি। তুমি কি সিরিয়াসলি দেখা করবে যদি কোনো সিন ক্রিয়েট করে? সিন ক্রিয়েট করলে তো একদিনই করবে, প্রতিদিন তো আর না। আর তাছাড়া বড় ভাই তো বললো আমি নাকি ওর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, ব্যাপারটা আমার কাছে খারাপ লেগেছে। ভাইজান তো সবসময় উল্টাপাল্টা নানান রকম কথা বলে। আচ্ছা শোনো, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? পারমিশন লাগে তোমার? সত্যি তুমি চাও না যে রাঙা? ব্যাস, রাঙা নিয়ে কথা শেষ। আমাদের জীবন ওর কি মূল্য? আমার জীবনের সব কিছুই তোমার জানা, তারপরও তুমি রাঙার বিষয়ে আমাকে প্রশ্ন করলে, সত্যি আমি অনেক কষ্ট পেলাম। আই এম সরি। না না, তোমাকে সরি বলতে হবে না, হয়তো তোমার জায়গাটা আমি থাকলে আমি একই প্রশ্নই করতাম। বাদ দাও, তাহলে কি রাঙাকে ফেস করবে? অবভিয়াসলি, এরপরও যেদিন আসবে আমরা সবাই মিলে একসঙ্গে ওকে ফেস করবো, দেখি ও কীভাবে রিয়্যাক্ট করে। তুমি কি আমার সাথে যেতে ভয় পাবে? না, কেন ভয় পাব, তুমি আছো না। যদি কোনো সিন ক্রিয়েট করেও ফেলে তাহলে তুমি আমাকে সেভ করবে ওর কাছ থেকে, সে বিশ্বাস আছে। Trust me. অবশ্যই আছে। Thank you.
কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সবাই কি সুন্দর হাসাহাসি করছে, ফুর্তি করছে, আর করবেই না বা কেন, এতদিনের স্বপ্ন ইচ্ছে সবকিছু তো পূরণ হতে চলেছে, তাই না? স্বপ্ন কিসের স্বপ্ন পূরণ হচ্ছে সবার? তোমারও স্বপ্ন পূরণ হচ্ছে স্বপ্ন। পারমিতা, কি বলতে চাও তুমি? কিসের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের? স্বপ্ন পূরণ হচ্ছে বলেই তো এখানে সবাই বসে আনন্দ ফুর্তি করছেন। কি কখন থেকে স্বপ্ন পূরণ করছিস আগে বলবি তো, স্বপ্ন পূরণ কি হয়েছে? এই যে আমার বোনকে সাইজ করে আমার বাবাকে এখন বিদেশ পাঠিয়ে তোর মাস্তান ভাইকে দিয়ে আমার বাবার অফিস দখল করেছিস, জোর করে তাকে অফিস করাচ্ছিস সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য। আর এখন এখন সবাই মিলে তোরা সেলিব্রেট করছিস, ফুর্তি করছিস, ফুর্তি। বিকন শখ করে তোমার বাবার অফিসে বসেনি, আমি ওকে জোর করে পাঠিয়েছি। তাছাড়া তুমি জানো না আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক কম্পিটিশন, অনেক শত্রুতা, আর রাঙার কারণে তোমার বাবা তো লজ্জায় দেশ ছেড়েছে। উনি নেই বলে কি তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে, কেউ দেখবে না? মা তুমিও না বেশি বেশি বুঝো, নষ্ট হয়ে যা, সমস্যা কি? কদিন পর সবাই মিলে যখন রাস্তায় নেমে যাব তখন ওদের ফুটানি শেষ হবে, আর তখন ওরা মজা বুঝবে। ফুপু, আপনি ঠিক কাজই করেছেন, ফুপার অবর্তমানে ব্যবসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই অবস্থায় বিকম ভাই তো হাল ধরবে, তাই না? হাল তো ধরেনি, বরং খুঁটি গেড়ে বসে আছে, যে খুঁটি আমার বাবা বিদেশ থেকে আসার পরেও উপড়াতে পারবে না। আমার ছেলে খুঁটি গেড়ে বসে, যেদিন তোমার বাবা ফিরে আসবে সেদিন দেখবে আমার ছেলে তার ব্যবসা বাণিজ্য সব ফিরিয়ে দেবে। কি ফিরিয়ে দিবে? বড় মা, আপনার কথা শুনে না আমার সত্যি সত্যি খুব হাসি পায়। কত না ছল চাতুরি করতে হয় আপনাকে, আপনার ছেলের জন্য মিথ্যে কথা বলতে হয়, তাই না? ছি ছি, এসব কি বলছেন? মানুষটা কোথায় আপনাদেরকে সাহায্য করছে? আপনাদেরকে ভালো রাখার জন্য আপনাদের ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করছে, আর আপনি কিনা তার নামে এসব উল্টাপাল্টা কথা বলছেন? ছি, ওর কথা আর কী বলবো, এত নোংরা মন মানসিকতার মেয়ে আমি আর কখনই দেখিনি। বড়টার অবস্থা দেখছো না, ছোটটার অবস্থাও সেম হবে। পারমিতা, বিকন তোমার বড় ভাই, বড় ভাইকে ভালোবাসতে শিখো। রাঙারে বিপদের সময় বিকনে কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার বিপদের সময় সে কিন্তু পাশে এসে দাঁড়াবে, বুঝেছ? আর শিরোপা, আপনি সব সময় ফুপুকে এত কষ্ট দিয়ে কথা বলেন কেন? হোয়াট? আমাকে উপদেশ দিতে এসো না স্বপ্নম, আমি মির্জা পারমিতা, মাইন্ড ইট, চিন্তা ভাবনা করে কথা বল। রাজিন, কখন এলি বাবা? এই তো একটু আগে। ওই মেয়েটা আবার এসেছিল শুনেছিস? হ্যাঁ, শুধু হ্যাঁ করলে তো হবে না, তোমার ওই ঝামেলা প্রত্যেক দিন আমাকে বাড়িতে আইতেছে। আইসা এখন ঘর দখল করে বসে থাকে, আর আমরা সবাই আতঙ্কের মধ্যে থাকি, সেটার কি হইব? আমি তো আসতেই চেয়েছিলাম, তোমরাই তো আমাকে আসতে নিষেধ করলে, আমি ওকে ভয় পাই নাকি? তোমরা এত আতঙ্কে থাকো কেন, কি করবে ও? কিছুই হয়তো পারবে না বাবা, সিন ক্রিয়েট করবে, লোক জমা করবে, লোক হাসাহাসি করবে, কি দরকার বলতো এসবে? তুমি কি ভাবছো যে এইগুলো হইব না?
হইব মা, সব হইব। তোমার এই পোলাটার জন্যে দুই দিন পর লোকজন আমাকে দিকে আঙুল তুলা টিটকেরি মারব, হাসব। দেখলে মা, তোমার বড় ছেলে কি বললো? আজ আমি এত বড় সমস্যায় পড়েছি কাদের জন্য? তোমাদের জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য আজ নিজের মান সম্মান খোয়াতে বসেছি। হরে ভাই হ, এমন প্রতিশোধ নেওয়ার নিবি তুই? যার জন্য ওই একটা মাত্র মায়ার কারণে আমরা সবাই কি সুন্দর ঘরের মধ্যে বন্দি হয়ে আছি। বন্দি হয়ে থাকো কেন? পারো না একটা মেয়ের সাথে? একটা মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারো না? হ্যাঁ, তোমার জন্য আমি এখন এত বড় একটা পাপ কাজ করি, তাই না? মাইয়া মানুষের গায়ে হাত তুলবো না? না না না। বাহ হাসিন, বাহ! গাড়ি অ্যাক্সিডেন্ট করে তুমি মেয়ে মানুষ মারতে পারো, আর বাড়ি থেকে একটা মেয়েকে তুমি বের করতে পারো না? বাহ মা, তুমি এইটার সাথে ওইটা কেন মিলাইতেছো আমি তো এটা বুঝলাম না। ওইটা তো অন্য একটা বিষয় ছিল। আর তোমার ছোট পোলা, তোমার ছোট পোলা যে এত বড় একটা অন্যায় কাজ করছে, তার জন্য তুমি তার একবার খোঁজা মারের কথা কও না। আর সবসময় তুমি শুধু আমার এই খোঁজা মাতি এক কথা কো, মা। এটা কিন্তু ঠিক না, মা। একদম ফালতু কথা বলবি না।